বন্ধুরা, আগামী 11 ডিসেম্বর 2022 রবিবার যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, আমি সেই টেট পরীক্ষার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমাদের হাতে আজকে এসেছে আমি সেগুলো বিষয়ে একটু আলোচনা করব। প্রথমেই জানিয়ে দিই, আপনাদের যেখানে ভেন্যু পড়েছে আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন, সেই ভেন্যুতে কিন্তু আপনাদের সকাল 11টার মধ্যে প্রত্যেককে পৌঁছতে হবে। এরপরে পৌঁছলে কিন্তু সেখানে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তাই সময়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। সেখানে গেলে আপনারা দেখবেন যে সেখানে একটা প্রধান গেট, যেটা সেই প্রধান গেটটা খোলা থাকবে, সেই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে এবং প্রত্যেককে মেটাল ডিটেক্টর পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষার হলে বা পরীক্ষার প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। এবং আপনাদের সাথে কিন্তু কোনো রকমভাবেই কোনো স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার, এমনকি সাধারণ যে ঘড়ি, রিস্ট ওয়াচ, সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই প্রত্যেকে 2 কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। সেই 2 কপি অ্যাডমিট কার্ড আপনাদেরকে গেটে দেখাতে হবে, তারপর আপনারা প্রবেশ করতে পারবেন সেই বিদ্যালয়ের পক্ষে। আপনারা 11:30 এর মধ্যেই যার যার নির্দিষ্ট হলে আপনারা চলে যাবেন। 11:45 এ আপনাদেরকে কোশ্চেন বুকলেট যেটা রয়েছে সেটা দেওয়া হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই প্রত্যেকটা কোশ্চেন বুকলেট কিন্তু আমরা একটা প্লাস্টিকের হালকা পাতলা একটা মোড়কে ঢাকা থাকবে, সেটা আপনাদেরকে নিজেকেই খুলতে হবে। এবং এই যে বলেছিলাম যে আপনাদের যে 2টো অ্যাডমিট কার্ডের কথাটা বলছিলাম, 2টো অ্যাডমিট কার্ডের মধ্যে একটা অ্যাডমিট কার্ড আপনাদের সাথে রাখতে পারবেন এবং আরও একটা যে অ্যাডমিট কার্ড, সেখানে কিন্তু আপনার যে মেটাল ডিটেক্টর পরীক্ষা হলো, যে আপনার কাছে কোনো কিছু পাওয়া যায়নি, সেটার একটা সিল মেরে দেওয়া হবে। সেই সিলযুক্ত যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু পরীক্ষার হলে আপনার থেকে জমা নিয়ে নেওয়া হবে। এছাড়া আপনাদের অবশ্যই মাথায় রাখবেন যেটা, ব্ল্যাক বল পেন দিয়ে আপনাদের কিন্তু ওয়েমার্কশিট যেটা রয়েছে সেই ওয়েমার্কশিটটা পূরণ করতে হবে। এবার 5 সেট প্রশ্ন হবে, তাই আপনার পাশের যে পরীক্ষার্থী তার সাথে কিন্তু আপনার সেট মেলার কোনো সম্ভাবনা থাকবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। ABCDE এই 5টা সেটে এবার কিন্তু প্রশ্নপত্র সেট করা হয়েছে। আপনাদের যে ওয়েমার্কশিট দেওয়া হবে সেখানে ওয়েমার্কশিটে 2টো পার্ট থাকবে। ওপরের পার্ট যেটার মধ্যে আপনারা গোল্লা করবেন বা ডার্ক করবেন যেটাকে, সেটার কালার হবে পিঙ্ক, এবং তার তলায় যে কার্বন কপিটা থাকবে সেটার কালার হবে গ্রিন। আপনারা পিঙ্কের মধ্যে ডার্ক সার্কেল করবেন এবং যে গ্রিন পার্টটা রয়েছে সেই গ্রিন পার্টটা কার্বন কপি, ওটা আপনারা নিয়ে যেতে পারবেন বাড়িতে। এবং মাথায় রাখবেন কোনো অবস্থাতেই 2টোকে কিন্তু আলাদা করবেন না, কোনো অবস্থাতে 2টোকে আলাদা করা যাবে না। আর এবছর আর একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এবছর আপনারা কিন্তু কোশ্চেন বুকলেট যেটা সেটা বাড়ি নিয়ে যেতে পারবেন, অন্যান্যবার কিন্তু সেটা নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না, সেটা জমা নেওয়া হতো। এছাড়া আপনাদের যদি কোনো কারণে টয়লেটে যেতে হয়, টয়লেটে যেতে হলে আপনাদের যেরকম নিয়ম অন্যান্য পরীক্ষায় হয়, সমস্ত অ্যাডমিট কার্ড, ওয়েমার্কশিট এবং অন্যান্য যত সমস্ত কিছু আপনাদের সাথে রয়েছে, পেন ইত্যাদি সমস্ত কিছু আপনাদেরকে জমা রেখে তবেই বেরোতে হবে। যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট থাকেন, অর্থাৎ প্রতিবন্ধী, বিশেষ অনুমতি সাপেক্ষে তিনি কিন্তু প্রায় 50 মিনিট সময় কিন্তু অতিরিক্ত পাবেন। সে ব্যাপারে আপনাদের নির্দিষ্ট যে নিয়মাবলী আছে, আপনারা যারা প্রতিবন্ধী পরীক্ষার্থী রয়েছেন তারা সেই নিয়মাবলীগুলো জেনে নিয়ে আগেই আবেদন করে রাখবেন। এছাড়া ওয়েমার্কশিটের ডান দিকে ওপরের দিকে যিনি পরীক্ষক, মানে পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবেন, তার কিন্তু একটা সইয়ের ব্যাপার থাকবে, মনে করে সেই সইটা হয়েছে কিনা সেটা একটু অবশ্যই খেয়াল করবে। এবং পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন একবারে বের হয়ে যাবেন না, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ওয়েমার্কশিট গোনা হবে এবং ওয়েমার্কশিট গোনার পরে যখন ইনভিজিলেটর আপনাদেরকে যেতে বলবেন তখনই আপনারা হল ছাড়বেন, এবং তার আগে কিন্তু কেউ কোনো অবস্থাতেই হল ত্যাগ করতে পারবেন না। ঠিক আছে, তো আশা করছি আজকে যে আপডেটগুলো আমরা পেয়েছি, আপডেটগুলো আপনাদেরকে জানালাম, আশা করছি এতে আপনাদের যথেষ্ট উপকার হবে। এর পরবর্তীতে আরও আপডেট আসবে, আরও 4 দিন বাকি আছে, এই 4 দিনে অনেক আপডেট আসবে, আসলে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে নির্দিষ্ট সময়ে আমরা জানিয়ে দেব। ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দেবেন, আপনাদের ভবিষ্যতে চলার পথ আরও অনেক উজ্জ্বল হোক।
পরীক্ষা সাফল্য আসুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।